Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. गुड मर्निंग प्रिय छात्र छात्री, आशा करी तुम्हारा भलो आचो। अभी मालदा जिला स्कूल फिलोसफी शिक्षक बुद्धदेव विश्वास तुम्हारे सामने आबार उपस्थित आज एकादश श्रेणी भारतीय दर्शन चतुर्थ अध्याय न्याय दर्शन ने आलोचना कर आगे क्लैसे से अनुमान सम्पर्क आलोचना करी एवं अनुमान व्याप्ति आलोचना करर परवर्ती टपिक ने आज के आलोचना करब से हे स्वार्थानुमिति और परार्थानुमिति। देखुन स्वार्थानुमिति परार्थानुमिति एटा आलोचना करार आगे आमादेर आरेकटा जिनिस आमादेर जेने नेते हबे जे एई जे अनुमिति अर्थात अनुमानेर साहाज्ये जे ज्ञान लाभ करेछि आमरा अनुमान प्रमाणेर साहाज्ये सेई ज्ञानटिके आमरा अनुमिति बोलेछि। तो एई न्याय दार्शनिकरा अनुमितिके विभिन्न भागे श्रेणीभाग করেছেন। কি রকম তোমরা শ্রেণীভাগকে একটু দেখে নাও। অনুমিতি কি তারা উদ্দেশ্য অনুসারে, কার্য কারণ সম্বন্ধ অনুসারে আর ব্যক্তি সম্বন্ধ অনুসারে এই তিন ভাবে শ্রেণীভাগ করেছেন। প্রথমত হচ্ছে উদ্দেশ্য অনুসারে, उद्देश्य अनुसारे कार्य कारण सम्बन्ध अनुसारे तीन नम्बर हे व्याप्ति ज्ञान सम्बन्ध अनुसारे तीन भावे अनुमिति এই জ্ঞানটিকে শ্রেণীভাগ করা হয়েছে। আবার এই উদ্দেশ্য অনুসারে অনুমিতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি স্বার্থানুমিতি, স্বার্থানুমিতি আর একটা হচ্ছে পরার্থানুমিতি। ঠিক একইভাবে কার্যকারণ সম্বন্ধটাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। কি রকম একটা হচ্ছে পূর্ববৎ, দুই নম্বর হচ্ছে শেষবৎ, আর হচ্ছে সামান্যত দৃষ্ট। সামান্যত দৃষ্ট ঠিক একইভাবে ব্যক্তিজ্ঞান সম্বন্ধ অনুসারে তিন ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে কেবল আর নয় কেবল আর নয় কেবল ব্যতি রেখি কেবল ব্যতিরেকি আর একটা হচ্ছে অন্যয় ব্যতিরেকি। এইভাবে ন্যায় দর্শনে
নয়ায়িকরা অনুমিতি শ্রেণীভাগ করেছেন। তাহলে অনুমিতিকে তারা তিনভাবে ভাগ করেছেন, উদ্দেশ্য অনুসারে, কার্যকারণ সম্বন্ধ অনুসারে, ব্যক্তিজ্ঞান সম্বন্ধ অনুসারে। আবার উদ্দেশ্য অনুসারে অনুমিতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পরার্থানুমিতি আর স্বার্থানুমিতি আর পরার্থানুমিতি। ঠিক একইভাবে কার্যকারণ সম্বন্ধ অনুসারে অনুমিতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, পূর্ববৎ, শেষবৎ, সামান্যত দৃষ্ট। অনুরূপ ব্যক্তিজ্ঞান সম্বন্ধ অনুসারে অনুমিতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী, অন্বয় ব্যতিরেকী। এইভাবেই ন্যায় দর্শনে নয়েকরা অনুমিতির শ্রেণীবিভাগ করেছেন। এখন তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস, পাঠ্যসূচি, সেখানে শুধুমাত্র আমরা স্বার্থানুমিতি ও পরার্থানুমিতিটাই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। সেই জন্য আমরা আজ অনুমিতির এই যে উদ্দেশ্য অনুসারে যে শ্রেণীবিভাগ, স্বার্থানুমিতি, পরার্থানুমিতি নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আমাদের শুধুমাত্র আমরা শ্রেণীবিভাগটা জেনে রাখলাম। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, স্বার্থানুমিতি, পরার্থানুমিতি। প্রথমেই আমরা স্বার্থানুমিতি নিয়ে আলোচনা করব। স্বার্থানুমিতি দেখো, এখন এই শব্দটাকে তাহলে উদ্দেশ্য বা প্রয়োজন অনুসারে অনুমিতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতি। স্বার্থানুমান ও পরার্থানুমান, অনুমানকে দুটো ভাগে ভাগ করেছেন, স্বার্থানুমান ও পরার্থানুমান। আর স্বার্থানুমানের দ্বারা যে জ্ঞান আমরা লাভ করি তাকে বলা হয় স্বার্থানুমিতি, এবং পরার্থানুমানের দ্বারা যে জ্ঞান লাভ করি তাকে বলা হয় পরার্থানুমিতি। এখন স্বার্থানুমিতি এটা আলোচনা করতে গিয়ে যদি আমরা প্রথমেই এই স্বার্থানুমিতি শব্দটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা স্বার্থানুমিতির বৈশিষ্ট্য বা স্বার্থানুমিতির সংজ্ঞাটা আমরা পেয়ে যাব। যেমন ধর, স এটাকে যদি আমরা ভাঙি, স যোগ অর্থ যোগ অনুমিতি, স যোগ অর্থ। স মানে কি? নিজের। অর্থ মানে কি? প্রয়োজন বা বিষয়ের, প্রয়োজন বা বিষয়। অনুমিতি হচ্ছে পরোক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান। তাহলে স্বার্থানুমিতি শব্দটিকে বিশ্লেষণ করে আমরা যা পেলাম কি, স যোগ অর্থ যোগ অনুমিতি সমান স্বার্থানুমিতি। দেখো, এখন তাহলে কী দাঁড়ালো? তাহলে আমরা বলতে পারি যে অনুমানের সাহায্যে, যে অনুমানের সাহায্যে নিজের প্রয়োজনে পরোক্ষ জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় স্বার্থানুমিতি। যে অনুমানের সাহায্যে নিজের প্রয়োজনে পরোক্ষ জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় স্বার্থানুমিতি। আর এই স্বার্থানুমিতির করণটি কী? এই স্বার্থানুমিতির করণ হচ্ছে স্বার্থানুমান। স্বার্থানুমিতির করণ কে বলা হয় স্বার্থানুমান। তা এই ধরনের অনুমান, এই যে স্বার্থানুমান, এই ধরনের অনুমান ব্যক্তি কী করে? ব্যক্তি নিজের সাধ্য সংশয় দূর করার জন্য এই ধরনের অনুমান
এই সাতটানুমান গঠন করে থাকি। তাহলে আমরা বলতে পারি যে অনুমানকর্তা যখন তার নিজের জ্ঞানলাভের জন্য কোনো অনুমান করে, কোনো অনুমান প্রক্রিয়াকে সম্পূর্ণ করে, তখন তাকে বলা হয় সার্থানুমান। যেমন ধরো বলা হলো যে কোনো একজন ব্যক্তি রান্নাঘর, যজ্ঞবেদী প্রভৃতি জায়গায় ধূম এবং বন্যের নিয়ত সহাবস্থান লক্ষ্য করে জানল যে ধূম আর বন্যের মধ্যে ব্যক্তি সম্বন্ধ আছে। তো এখন ওই ব্যক্তি কোনো এক সময় দূরের কোনো একটি পর্বতে ধূম প্রত্যক্ষ করল, তারপর তার এই যে পূর্বে ধূম আর বন্যের যে ব্যক্তি সম্বন্ধ আছে এ কথা জেনেছে, জ্ঞান হয়েছে, ব্যক্তির সম্বন্ধে জ্ঞান হয়েছে, সেই জ্ঞানটির সেই ব্যক্তির সম্পর্কের কথা, ধূম বন্যের সেই ব্যক্তির সম্পর্কের কথা সে স্মরণ করল, এবং এই ব্যক্তির স্মরণের পর তার জ্ঞান হলো কি, যে পর্বতে যে ধূম দেখা যাচ্ছে তা বন্যীব্যাপ, অর্থাৎ কি বন্যীব্যাপ ধূমমান পর্বত, বন্যীব্যাপ ধূমমান পর্বত। এই পরামর্শ জ্ঞান তার উৎপন্ন হল, তারপর এই পরামর্শ জ্ঞান থেকেই কি হলো, এই পরামর্শ জ্ঞান থেকে তার জ্ঞান হলো কি পর্বত বন্যীমান। তাহলে কি হলো যে কোনো ব্যক্তির ধূম বন্যীর নিয়ত সহাবস্থান লক্ষ্য করে তার ধূম বন্যীর ব্যক্তি সম্পর্কে জ্ঞান হয়েছে, এবং ওই ব্যক্তি যখন পরবর্তী কোনো এক সময়ে দূরের কোনো একটি পর্বতে ধূম প্রত্যক্ষ করল, তখন তার সেই পূর্বের ধূম বন্যীর ব্যক্তি সম্পর্কে কথা স্মরণ হল, এবং এই ব্যক্তি সম্পর্কে ব্যক্তি স্মরণের পর তার জ্ঞান হলো যে পর্বতে যে ধূম আছে দেখা যাচ্ছে সেটা কি বন্যীব্যাপ, সেটা হচ্ছে বন্যীব্যাপ, বন্যীব্যাপ অর্থাৎ বন্যীব্যাপ ধূমমান পর্বত। এই রকম একটি তার পরামর্শ জ্ঞান উৎপন্ন হলো, আর এই পরামর্শ জ্ঞান থেকেই তার জ্ঞানটা হলো কি পর্বত বন্যীমান, পর্বত বন্যীমান। এই যে অনুমিতি হলো, এই পর্বত বন্যীমান এই অনুমিতি হলো, এই অনুমিতি জ্ঞানটি তার উৎপন্ন হল, এই অনুমিতিটিকে আমরা বলছি কি সার্থানুমিতি। এই অনুমিতিটিকে বলা হয় সার্থানুমিতি। তা যেহেতু এই যে জ্ঞান, এই সার্থানুমিতি, এই জ্ঞানটি অনুমানকর্তার নিজের হয়, সেহেতু এই সার্থানুমিতিকে বাক্যাকারে লেখার বা প্রয়োজন হয় না, বা প্রকাশ করার প্রয়োজন হয় না, তবে কি ভাষায় বা বাক্যে প্রয়োগ করলে এক্ষেত্রে আমরা তিনটে বাক্য বা অবয়বের দ্বারা প্রকাশ করতে পারি। এই জন্য এই সার্থানুমিতিকে বলা হয়
ত্রি অবয়বী ন্যায়, এই স্বার্থনীতিকে বলা হয় ত্রি অবয়বী ন্যায়। ত্রি অবয়বী ন্যায় কেন? যেহেতু এই ধরনের অনুমানকে, এই স্বার্থনীতিকে আমরা তিনটে বাক্যের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন কি, যেমন ধরো বলা হলো যে পর্বতটি বন্যিমান, প্রথম বাক্য, যেহেতু পর্বতটি ধূমমান, যেহেতু পর্বতটি ধূমমান, এবং কি যেখানেই ধূম, যেখানেই ধূম সেখানেই বন্যি, এটা কি আমরা বলছি স্বার্থানুমিতি? দেখো, পর্বতটি বন্যিমান, যেহেতু পর্বতটি ধূমমান, যেখানেই ধূম সেখানে বন্যি, এটা হচ্ছে ব্যক্তিজ্ঞান। পর্বতে সে ধূম প্রত্যয় করেছিল, তার থেকে তার জ্ঞান হলো যে পর্বতটি বন্যিমান। কেন? পূর্বে তার ধূম আর বন্যির ব্যক্তি সম্পর্কে জ্ঞান হয়েছিল, সেই ব্যক্তি সম্পর্কে জ্ঞানটা সে স্মরণ করলো, স্মরণ করার পর তার বন্যি ব্যাপ ধূমমান পর্বত, এই পরামর্শ জ্ঞানটা হলো, আর এই পরামর্শ জ্ঞান থেকেই পর্বতটি বন্যিমান, এই অনুমিতি হলো। এবং এই অনুমিতিটিকে আমরা বলছি স্বার্থানুমিতি বা ত্রি অবয়বী নাই। কেন? এক্ষেত্রে এই স্বার্থনীতি তিনটি বাক্যের দ্বারা আমরা প্রকাশ করেছি, একে বলা হচ্ছে স্বার্থনীতি। ক্লিয়ার? নেক্সট আমরা যাব পরার্থনীতি। পরার্থনীতি ঠিক একইভাবে আমরা এই পরার্থনীতি এই শব্দটিকে বিশ্লেষণ করে আমরা পরার্থনীতি সম্পর্কে আমরা জানব। যেমন কি, পর যোগ অর্থ যোগ অনুমিতি। ঠিক পর মানে কি? অপরের অর্থ মানে কি? বিষয় বা প্রয়োজন, বিষয় বা প্রয়োজন। আর অনুমিতি পরোক্ষ জ্ঞান, তার থেকে আমরা কী পাচ্ছি? পরার্থানুমিতি। তাহলে পরার্থনীতি এই শব্দটিকে আমরা বিশ্লেষণ করলাম, কী পেলাম? পর যোগ অর্থ যোগ অনুমিতি। পর হচ্ছে অপরের, অর্থ মানে বিষয় বা প্রয়োজন, অনুমিতি হচ্ছে পরোক্ষ জ্ঞান, তার থেকে আমরা পাচ্ছি পরার্থনীতি। তাহলে আমরা এর থেকে কী বলতে পারি? যে যে অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয়কে প্রমাণ করার জন্য কিছু অনুমান করা হয়, যে অনুমান করা হয় তাকে বলা হয় পরার্থানুমান। যে অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয় প্রমাণ করা হয় তাকে বলা হয় পরার্থানুমান। তো এই ধরনের এই যে অনুমানলব্ধ জ্ঞান, এই জ্ঞানটা কি? অন্য ব্যক্তির সংশয়কে দূর করার জন্য গঠন করা হয়। পক্ষে সাধ্য আছে কি না এইরূপ সংশয় অন্য ব্যক্তির ক্ষেত্রে, এরূপ সংশয় আছে কিনা সেটা দূর করার জন্যই এই পরার্থানুমানটা গঠন করা হয়। তো কোনো ব্যক্তি যখন অন্য ব্যক্তির
কাছে পক্ষে সাধ্য সম্বন্ধে জ্ঞান উৎপাদনের জন্য সচেষ্ট হন, তখন তিনি কি করেন, পাঁচটি অবয়ব বাক্যের সাহায্য নেন, পাঁচটি অবয়ব বাক্যের প্রয়োগ করে থাকেন। এবং ওই পাঁচটি বাক্য শ্রোতা যখন শোনে বা ওই পাঁচটি বাক্য শ্রবণ করে বা শোনার ফলে ওই অন্য ব্যক্তির মধ্যে একটা পরামর্শ জ্ঞান উৎপন্ন হয় এবং সেই পরামর্শ জ্ঞান থেকেই যে অনুমিতি হয়ে থাকে তাকেই বলা হয় পরার্থনুমান। তাহলে পরার্থনুমান বা পরার্থনুমিতি, এবং এই পরার্থনুমিতির করণকে বলা হয় পরার্থনুমান। করণ হচ্ছে কি? পরার্থনুমান, পরার্থনুমান, পরার্থনুমিতিকরণকে পরার্থনুমান বলা হয়। তাহলে এই পরার্থানুমিতিকে, এই পরার্থানুমিতিকে ভাষায় বা বাক্যে প্রয়োগ করার জন্য পাঁচটি অবয়ব বাক্যের প্রয়োজন হয় এবং এই বাক্যগুলিকে পরার্থানুমানের পঞ্চ অবয়ব বলা হয়। এবং এই পাঁচটি যে বাক্য বা পাঁচটি অবয়ব, এই পাঁচটি অবয়ব কি? পাঁচটি অবয়ব, পঞ্চবয়ব বাক্য, এই পাঁচটি অবয়ব কি কি? প্রতিজ্ঞা, এক নম্বর প্রতিজ্ঞা, দুই নম্বর হেতু, তিন নম্বর উদাহরণ, চার নম্বর উপনয়, পাঁচ নম্বর হচ্ছে নিগমন। তাহলে পরার্থনুমানের ক্ষেত্রে পাঁচটি অবয়ব বাক্যের প্রয়োজন হয়। সেই বাক্যগুলি কি কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। এই রকম পঞ্চ অবয়ব বাক্য থেকে পরামর্শ জ্ঞান উৎপন্ন হয় এবং তার ফলে এই পরার্থনুমিতি আমাদের জ্ঞান জন্মায়। এই যে পঞ্চবয় বাক্য, এই পঞ্চবয় বাক্যকেই ন্যায় দর্শনে মহাবাক্য বা ন্যায় বলা হয়। হলো নেক্সট, আমরা চলে যাব স্বার্থানুমিতি ও পরার্থনুমিতির মধ্যে পার্থক্য। নেক্সট পয়েন্ট, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য। দেখো, আমরা এতক্ষণ যে স্বার্থানুমিতি ও পরার্থানুমিতি নিয়ে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করতে পারি। প্রথমে আমরা বলতে পারি যে স্বার্থানুমিতি আগে উৎপন্ন হয়, আগে উৎপন্ন হয়, স্বার্থানুমিতি আগে উৎপন্ন হয়। আর পরার্থনুমিতি পরে উৎপন্ন হয়। কেননা স্বার্থনুমিতি না হলে পরার্থনুমিতি হতে পারে না। পর্বতে বন্যা আছে, তাই প্রথমে এই অনুমিতি নিজের হলে তবেই আমরা অন্যের মনে সেই জ্ঞানটিকে উৎপন্ন করতে পারি। অর্থাৎ পরার্থনুমিতি হচ্ছে স্বার্থনুমিতির সাপেক্ষ,
কিন্তু স্বার্থনীতি পরার্থনীতির সাপেক্ষ নয়। তার মানে পরার্থনীতি স্বার্থনীতির উপর নির্ভরশীল। প্রথমে স্বার্থনীতি জ্ঞান উৎপন্ন হলে তবেই আমরা অন্যের কাছে পরার্থনীতি জ্ঞান উৎপাদন করতে পারি। নেক্সট দুই নম্বর কি, যে স্বার্থানুমানের দ্বারা অনুমানকর্তা কি করে, যে পক্ষে সাধ্য আছে কিনা এরূপ সংশয়, তার নিজের এরূপ সংশয়কে দূর করার চেষ্টা করে থাকে। আর পরার্থনীতির মূল উদ্দেশ্য কি, যে অপর ব্যক্তির কাছে পক্ষে সাধ্য আছে এরূপ জ্ঞান উৎপন্ন করা। তাহলে স্বার্থানুমিতি নিজের সাধ্য সংশয় দূর করে, সাধ্য সংশয় দূর করে, আর পরার্থনীতি অন্যের সাধ্য সংশয় দূর করে। তাহলে পরার্থমানের মূল উদ্দেশ্য হচ্ছে অন্য ব্যক্তির কাছে সাধ্যে পক্ষে সাধ্য আছে, অর্থাৎ পর্বতে বন্যী আছে এরূপ জ্ঞান উৎপন্ন করা হলো। নেক্সট তিন নম্বর কি, যে স্বার্থনীতি যেহেতু নিজের জ্ঞান লাভের জন্য করা হয়ে থাকে, সেহেতু একে বাক্যের আকারে প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না বা প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না। এক্ষেত্রে নিজের জ্ঞানটি হচ্ছে যথেষ্ট, কিন্তু পরার্থানুমানের ক্ষেত্রে নিজের জ্ঞানটি কিন্তু যথেষ্ট নয়, অন্যের কাছে এই জ্ঞানটিকে, নিজের জ্ঞানটিকে প্রকাশ ও প্রমাণ করার জন্য পরার্থানুমানটিকে পাঁচটি ন্যায় অবয়বের সাহায্যে প্রকাশ করতে হবে, উপস্থাপিত করতে হবে অন্যের কাছে। এই যে চার নম্বর হচ্ছে কি, স্বার্থনীতি ত্রি অবয়ব বিশিষ্ট। স্বার্থনীতি ত্রি, তাহলে আমরা তিন নম্বরে পেয়েছি স্বার্থনীতি প্রকাশযোগ্য নয়, কিন্তু পরার্থনীতি প্রকাশযোগ্য। চার নম্বর হচ্ছে স্বার্থনীতি ত্রি অবয়ব বিশিষ্ট। ত্রি অবয়ব বিশিষ্ট, কিন্তু পরার্থনীতি পরার্থনীতি পঞ্চ অবয়ব বিশিষ্ট। স্বার্থনীতি হচ্ছে ত্রি অবয়ব বিশিষ্ট, কেননা স্বার্থনীতির ক্ষেত্রে তিনটে বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয়, আর পরার্থনীতি হচ্ছে পঞ্চ অবয়ব বিশিষ্ট, কেননা পরার্থনীতিকে পাঁচটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয়। এই হচ্ছে স্বার্থনীতি এবং পরার্থনীতির মধ্যে আমরা এইভাবে পার্থক্য নির্ণয় করতে পারি হলো। এরপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। পঞ্চাবয়বী ন্যায়, পঞ্চাবয়বী ন্যায়। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে পরার্থনুমান
ব্যক্তিকে বাক্যের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের পাঁচটি অবয়ব বা পাঁচটি ন্যায় বাক্যের বা পাঁচটি মহাবাক্যের সাহায্য নিতে হয়। তো সেই জন্য এই পরার্থমনের ক্ষেত্রে কোনো ব্যক্তি তার নিজের অনুমিত বিষয়কে অন্য কোনো ব্যক্তির কাছে প্রমাণের জন্য বা বোঝাবার জন্য পাঁচটি অবয়ব বাক্য প্রয়োগ করে থাকেন। এই পঞ্চ অবয়ব বাক্য শ্রবণ করার পর অন্য ব্যক্তি অর্থাৎ শ্রোতার মনে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় পরার্থনমিতি। এই পরার্থনমিতি গঠনের জন্য পাঁচটি অবয়ব বাক্যের প্রয়োজন হয় বলে এই পরার্থনমিতিকে আমরা সাধারণত বলে থাকি পঞ্চাবয়বী ন্যায়। পরার্থনমিতির ক্ষেত্রে পাঁচটি বাক্যের প্রয়োজন হয় বলে একে আমরা বলে থাকি পঞ্চাবয়বী ন্যায়। তো এই পঞ্চাবয়বী ন্যায়ের ক্ষেত্রে যে পঞ্চ অবয়ব বাক্য থাকে সেগুলো কি যথাক্রমে সেগুলো হচ্ছে তোমার পঞ্চ অবয়ব বাক্য, পঞ্চ অবয়ব বাক্য, পঞ্চ অবয়ব বাক্য কি কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। নিগমন তাহলে পঞ্চবয়বী ন্যায়ের ক্ষেত্রে যে পঞ্চ অবয়ব বাক্যের প্রয়োজন হয় সেই পঞ্চ অবয়ব বাক্যগুলি কি কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে অর্থাৎ একটি পঞ্চবয়বী ন্যায় গঠন করি, এই পঞ্চবয়বী ন্যায়টিকে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি। অর্থাৎ ধূম দেখে যখন আমরা পর্বতে বন্যির যে অনিমিতি জ্ঞান লাভ করি সেক্ষেত্রে পঞ্চবয়বী ন্যায়টি কীরকম হবে? ধূম দেখে পর্বতে বন্যির অনুমিতি জ্ঞান, এই ধূম দেখে পর্বতে বন্যির অনুমিতি জ্ঞানের ক্ষেত্রে যে পঞ্চবায়বী ন্যায়টি আমরা গঠন করব সেটি কীরকম হবে? পাঁচটি বাক্যের সাহায্যে আমরা প্রকাশ করব। এক নম্বর কি? এই পর্বতে বন্যি আছে। এই পর্বতে বন্যি আছে এই বাক্যটিকে বলা হচ্ছে কি? প্রতিজ্ঞা। দুই নম্বর বাক্য কি? কারণ এই পর্বতে ধূম আছে। এটা কি? হেতু। তিন নম্বর বাক্য কি? যেখানে ধূম সেখানেই বন্যি। যেখানে
ধূম সেখানেই বন্যি, যেখানে ধূম সেখানেই বন্যি। যেমন রান্নাঘর, এই বাক্যটিকে বলা হচ্ছে উদাহরণ। উদাহরণ চার নম্বর কি, এই পর্বতে বন্যিব্যাপ্য বন্যিব্যাপ্য ধূম আছে, এই পর্বতে বন্যিব্যাপ্য ধূম আছে, এই বাক্যটিকে বলা হচ্ছে উপনয়। পাঁচ এবং সর্বশেষ বাক্য, অতএব এই পর্বতে বন্যি আছে, অতএব এই পর্বতে বন্যি আছে। হলো, এই হচ্ছে পঞ্চবায়বী বাক্য, একটা পঞ্চবায়বী ন্যায়। তাহলে এই যে আমরা পঞ্চবায়বী ন্যায়টি আমরা গঠন করলাম পাঁচটি অবয় বাক্যের সাহায্যে, কী কী? প্রথম বাক্য প্রতিজ্ঞা বাক্য, এই পর্বতে বন্যি আছে। দ্বিতীয় কি? হেতু বাক্য, কারণ এই পর্বতে ধূম আছে। তিন নম্বর কি? উদাহরণ বাক্য, যেখানে ধূম সেখানেই বন্যি, যেমন রান্নাঘর। চতুর্থ বাক্য কি? উপনয় বাক্য, এই পর্বতে বন্যিব্যাপ্য ধূম আছে। এবং তার থেকে যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম বা নিগমন, এটাকে বলা হচ্ছে নিগমন বা সিদ্ধান্ত। নিগমন বাক্য, পঞ্চম বা শেষ বাক্য হচ্ছে নিগমন বাক্য, অতএব এই পর্বতে বন্যি আছে। এটি হচ্ছে পঞ্চবায়বী ন্যায়ের একটি গঠন। হলো, এখন আমরা এই যে পঞ্চবায়বী ন্যায় গঠন আমরা করলাম, এই পঞ্চবায়বী ন্যায় যে পাঁচটি অবয়ব বা পাঁচটি মহাবাক্য আমরা পেয়েছি, এই পঞ্চবায়বী ন্যায়ের প্রত্যেকটি অবয়বের নির্দিষ্ট কার্য আছে এবং নির্দিষ্ট প্রয়োজনীয়তা আছে, সে সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে এই পাঁচটি অবয়ব বাক্যের। অর্থাৎ পঞ্চ অবয়বী ন্যায়ের প্রত্যেকটি অবয়বের কার্য ও প্রয়োজনীয়তা। বাক্যের কার্য ও প্রয়োজনীয়তা। পঞ্চবিনায় প্রত্যেকটি অবয় বাক্যের কার্য, পঞ্চাশটি পঞ্চাশ যে আমরা পাঁচটি অবয় পেয়েছি, সেই পাঁচটি অবয় বাক্যের কার্য কী এবং প্রয়োজনীয়তাটি কী সেটা আমাদের আলোচনা করতে হবে। তাহলে পঞ্চবিনায়ের প্রথম বাক্য আমরা কী পেয়েছিলাম? এক নম্বর বাক্য প্রতিজ্ঞা, এক নম্বর বাক্য প্রতিজ্ঞা পেয়েছিলাম কি? যে এই পর্বতে বন্যি আছে, এটা এক নম্বর বাক্য। তাহলে এখন এই প্রতিজ্ঞা বলতে কি বোঝায়? যে অবয় বাক্যে
বক্তা তার প্রতিপাদ্য বিষয়টিকে বাক্যের আকারে প্রকাশ করে, তাকে বলা হয় প্রতিজ্ঞা বাক্য। অর্থাৎ প্রতিজ্ঞা বাক্যের দ্বারা প্রকাশ করা হয় যে পক্ষে সাধ্য আছে। যেমন এখানে বলা হয়েছে এই পর্বতে বন্যী আছে, এই পর্বতটি পর্বতটি বন্যীমান, পর্বতটি এই পর্বতটি বন্যীমান, এই পর্বতটি বন্যীমান। তো এই প্রতিজ্ঞা বাক্যে পর্বতটা কি? পর্বত হচ্ছে পক্ষ আর বন্ডি সাধ্য। তাহলে এই বাক্যটির দ্বারা, এই প্রতিজ্ঞা বাক্যের দ্বারা এই পর্বতটি বন্যীমান, এই বাক্যটির দ্বারা কি বোঝানো হচ্ছে? যে পক্ষ পক্ষ সাধ্য বিশিষ্ট, পক্ষ সাধ্য বিশিষ্ট, পক্ষ সাধ্য বিশিষ্ট। সুতরাং পর্বতটি যে বন্য বিশিষ্ট, সে পর্বতটি যে বন্য বিশিষ্ট, পর্বতটি যে বন্য বিশিষ্ট তা প্রতিপাদন করাই হচ্ছে এই প্রতিজ্ঞা বাক্যের কাজ। আর প্রয়োজনীয়তা কি? পক্ষ জ্ঞানের জন্য প্রতিজ্ঞা বাক্যের প্রয়োজন হয়, পক্ষ জ্ঞানের জন্য পক্ষ জ্ঞানের জন্য এই প্রতিজ্ঞা বাক্যের প্রয়োজন হয়। তাহলে প্রতিজ্ঞা বাক্যের কাজ হচ্ছে কি? যে পর্বতটি যে বন্য বিশিষ্ট তা প্রতিপাদন করাই হচ্ছে প্রতিজ্ঞা বাক্যের মূল কাজ, আর পক্ষ জ্ঞানের জন্য এই প্রতিজ্ঞা বাক্যের প্রয়োজন হয়। নেক্সট, দুই নম্বর আমরা কি পেয়েছি? হেতু। হেতু, হেতুটা কি? এই পঞ্চমী বিনয়ের দ্বিতীয় অবয়ব বাক্যটি হচ্ছে হেতু বাক্য, যা সাধ্যকে সাধন করে বা প্রমাণ করে তাকেই বলা হয় হেতু। এবং এই হেতুর আর একটা নাম হচ্ছে লিঙ্গ, হেতু বা লিঙ্গ। ন্যায়ের দ্বিতীয় অবয়ব বাক্য হচ্ছে হেতু বাক্য, আর যা সাধ্যকে সাধন করে বা প্রমাণ করে তাকেই বলা হয় হেতু। আর এই হেতুর আর একটা নাম হচ্ছে লিঙ্গ। তো এই অনুমানের এই যে হেতু বা লিঙ্গ হচ্ছে কি? সাধ্যের সাধক। এই অবয়ব বাক্যটা কি করে? প্রস্তাবিত অনুমানের কারণ অন্যের কাছে প্রতিপাদন করে। সুতরাং আমরা বলতে পারি যে প্রতিজ্ঞার যে কারণ, প্রতিজ্ঞা আমরা পেয়েছি, প্রতিজ্ঞার কারণ নির্দেশ করা হচ্ছে বা লিঙ্গ প্রতিপাদন করাই হচ্ছে হেতু অবয়ব বাক্যের কাজ। প্রতিজ্ঞার কারণ নির্দেশ করাই হচ্ছে, অর্থাৎ পক্ষে সাধ্য আছে কি না তার কারণ নির্দেশ করাই হলো হেতুর কাজ। এবং এই লিঙ্গ জ্ঞানের জন্যই এই হেতু বাক্যের আমাদের প্রয়োজন হয়। নেক্সট, তিন নম্বর কি? উদাহরণ। উদাহরণ, পঞ্চমী বিনয়ের তৃতীয় অবয় বাক্যটি হচ্ছে উদাহরণ। যে বাক্য ব্যক্তি প্রতিপাদন করে তাকে বলা হয় উদাহরণ বাক্য। এবং এই বাক্যের মাধ্যমে কি করা হয়? প্রতিজ্ঞা বাক্য ও হেতু বাক্যের মধ্যে যে ব্যক্তির সম্পর্ক আছে তাকে প্রকাশ করা হয়। কার মাধ্যমে? এই উদাহরণের মাধ্যমে। এবং একটা খুবই সাধারণ এবং পরিচিত উদাহরণের সাহায্যে তাকে
সমর্থন করা হয়ে থাকে। এবং হেতু ও সাধ্যের মধ্যে, অর্থাৎ হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যক্তি সম্বন্ধ আছে, সেই সম্বন্ধ উল্লেখ করা এবং সেই সম্বন্ধটিকে একটি পরিচিত উদাহরণের সাহায্যে প্রমাণ করাই হচ্ছে হেতু বাক্যের কাজ। সুতরাং এই ব্যক্তি জ্ঞান প্রতিপাদন করার জন্য আমাদের এই উদাহরণ বাক্যের প্রয়োজন হয়। যেমন আমরা বলেছি যে যেখানে ধূম সেখানে বন্নি, যেখানে ধূম সেখানেই বন্নি, যেমন রান্নাঘর। তার মানে এই উদাহরণ বাক্যের সাহায্যে কি করা হয়েছে, ধূম আর বন্নির ব্যক্তি সম্বন্ধ, ব্যক্তি সম্বন্ধটাকে প্রকাশ করা হয়েছে। এবং সেক্ষেত্রে একটা পরিচিত উদাহরণ কি রান্নাঘর তার মধ্যে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে পঞ্চবিবিনায়ের যে তিন নম্বর বাক্য উদাহরণ, এই উদাহরণ বাক্যের সাহায্যে কী করা হয়, যে হেতু এবং সাধ্যের মধ্যে, পক্ষ প্রতিজ্ঞা এবং হেতু বাক্যের মধ্যে, অর্থাৎ হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যক্তি সম্বন্ধ আছে সেই ব্যক্তি সম্বন্ধটি প্রকাশ করা হয় এবং সেক্ষেত্রে একটি অতি পরিচিত উদাহরণের সাহায্যে সেই সম্বন্ধটিকে দেখানো হয়। নেক্সট চার নম্বর কি, উপনয় বাক্য, এই এই পর্বতে বন্যি ব্যাপ্য ধূম আছে, এটা হচ্ছে উপনয় বাক্য। এই চতুর্থ ন্যায়ের চতুর্থ বাক্য, পঞ্চবিবি ন্যায়ের চতুর্থ বাক্য হচ্ছে উপনয় বাক্য। এই উপনয় বাক্য কাকে বলা হয়, যা ব্যক্তিবচনকে, যা ব্যক্তিবচনকে প্রকাশ করে, এই ব্যক্তিবচনটা কি বলা হয় উপনয় বাক্য। অর্থাৎ এই ব্যক্তিবচনকে, যা ব্যক্তিবচনকে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমানে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে দেখানো হয় যে বাক্যের মাধ্যমে, তাকে আমরা বলি উপনয় বাক্য। যে বাক্যের দ্বারা বোঝানো হয় যে পক্ষে যে হেতু রয়েছে সেটি ব্যক্তিবিশিষ্ট, সেই জন্য তাকে বলা হয় উপনয় বাক্য। এবং এই উপনয় বাক্যের মূল কাজ কি, মূল কাজ হচ্ছে উদাহরণ বাক্যে যে সামান্য বচনকে দৃষ্টান্ত সহযোগে উল্লেখ করা হয়েছে তাকে একটা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা, এটাই হচ্ছে উপনয় বাক্যের কাজ। আর প্রয়োজনীয়তাটা কি, পক্ষধর্মতা বিষয়ক জ্ঞান হয়, কাজেই এই পক্ষধর্মতা জ্ঞানের জন্যই, পক্ষ ধর্মতা জ্ঞানের জন্য এই উপনয় বাক্যের প্রয়োজন হয়, পক্ষ ধর্মতা জ্ঞানের জন্য এই বাক্যের প্রয়োজন হয়। তাহলে উপনয় বাক্যের কার্য হচ্ছে কি, যে উদাহরণ বাক্যে যে সামান্য বচনের কে দৃষ্টান্ত সহযোগে উল্লেখ করা হয়েছে তাকে একটা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা, এবং পক্ষধর্মতা বিষয়ক জ্ঞান যে হচ্ছে সেই পক্ষধর্মতা জ্ঞানের জন্যই এই উপনয় বাক্যের প্রয়োজন হয়। নেক্সট এবং সর্বশেষ বাক্য, অর্থাৎ সিদ্ধান্ত অর্থাৎ নিগমন বাক্য, নিগমন, নিগমন বা সিদ্ধান্ত। নিগমনে আমরা কি পেয়েছি, অতএব
এই পর্বতে বন্যী আছে, অতএব এই পর্বতে বন্যী আছে, এটাকে আমরা বলছি নিগমন বাক্য বা সিদ্ধান্ত। অর্থাৎ পঞ্চবয়বী ন্যায়ের পঞ্চম বাক্য অর্থাৎ শেষ অবয়ব বাক্য হচ্ছে এই নিগমন। এই এটা হচ্ছে কি, এই পঞ্চবয়বী ন্যায়ের সিদ্ধান্ত। কারণ এখানে কি করা হয়, পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয়, পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয় এই নিগমন বাক্যের দ্বারা। অর্থাৎ পক্ষে সাধ্যটিকে প্রমাণ বা সিদ্ধ, এবং এই ন্যায়মতে যে বাক্য সাধ্যবিশিষ্ট পক্ষের প্রতিপাদক, যে বাক্য সাধ্যবিশিষ্ট পক্ষের প্রতিপাদক তাকে আমরা বলবো নিগমন বাক্য। এবং এই বাক্যটি প্রতিজ্ঞা, আমরা প্রতিজ্ঞা বাক্য পেয়েছিলাম কি, যে এই পর্বতে বন্যে আছে, এবং নিগমন বাক্য আমরা বলছি যে অতএব এই পর্বতে বন্যে আছে। কিন্তু এটা মনে হতে পারে যে এক্ষেত্রে বাক্যটির পুনরাবৃত্তি হলো, কিন্তু এই প্রতিজ্ঞা বাক্য বা বাক্যটি প্রতিজ্ঞা বাক্যের নিছক পুনরাবৃত্তি নয়। কেননা এই প্রতিজ্ঞা বাক্যে যা প্রমাণের আমাদের প্রতিপাদিত বিষয় ছিল, প্রতিজ্ঞা বাক্যে কি প্রতিপাদিত বিষয়টিকে উল্লেখ করা হয়েছিল, অর্থাৎ প্রতিজ্ঞা বাক্যে যা প্রমাণের বিষয় বলে আমরা উপস্থাপন করেছিলাম, নিগমন বাক্যে তাকে আমরা প্রমাণিত বলে, প্রমাণিত সত্য বলে প্রতিপাদন করলাম। এজন্য এই নিগমনে আমরা কি এই অতএব, নিগমন বাক্যে এই অতএব শব্দটি যুক্ত করে থাকি। সুতরাং প্রতিজ্ঞা বাক্য থেকে পাওয়া বিষয়টিকে, প্রতিজ্ঞা বাক্য থেকে পাওয়া বিষয়টিকে প্রমাণ করার জন্যই, প্রমাণ করাই হচ্ছে এই নিগমনের কাজ। আর নিগমনের দ্বারা অপর ব্যক্তিকে আমরা জানাই যে প্রস্তাবিত সাধ্যের জন্য এই যে উপস্থাপিত যে হেতু, সে হেতুটি বাদ, এই সমস্ত দোষ থেকে মুক্ত। কাজেই এখানে যে অবাধি তত্ত্ব, অসৎ প্রতিপক্ষত্ব, এই সব প্রভৃতি প্রতিপাদন করার জন্য এই নিগমন বাক্যের প্রয়োজন হয়ে থাকে। অবাধি তত্ত্ব, অবাধি তত্ত্ব অসৎ প্রতিপক্ষ, অবাধি তত্ত্ব অসৎ প্রতিপক্ষ, এগুলো প্রতিপক্ষত্ব, এগুলো প্রতিপাদন করার জন্যই এই নিগমন বাক্যের প্রয়োজন হয়ে থাকে। হলো এইভাবে আমরা একটা পঞ্চবয়বী ন্যায়ের যে পাঁচটি অবয়ব বাক্য আমরা পেয়েছি, পেয়ে সেই পাঁচটি অবয়ব বাক্যের কার্য ও প্রয়োজনীয়তা এইভাবে আমরা দেখাতে পারি। এই সঙ্গেই আমরা ভারতীয় দর্শনের যে চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন শেষ করলাম। এখান থেকে তোমরা শর্ট কোশ্চিন, MCQ, SAQ এবং এখান থেকে মূলত দুটো ডেসক্রিপটিভ প্রশ্ন হয়ে থাকে, এবং সেইভাবে আমরা ক্যাটেগরিক্যালি আলোচনা করেছি। তোমরা প্রথমেই লক্ষ্য করেছ ন্যায় দর্শনে প্রথম ডেসক্রিপটিভ কোশ্চিন হিসাবে প্রত্যক্ষ কাকে বলে, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, তারপরে আমরা সন্নিকর্ষ কাকে বলে, সন্নিকর্ষের শ্রেণীবিভাগ, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহযোগে আমরা ব্যাখ্যা করেছি, তারপর বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহযোগে ব্যাখ্যা, এগুলো সবগুলোই বড় প্রশ্ন হিসাবে, নির্বিকল্প সুবিকল্প প্রত্যক্ষ, নির্বিকল্প সুবিকল্প প্রত্যক্ষের পার্থক্য, সেই সঙ্গে আমরা অনুমান নিয়ে আলোচনা করেছি, অনুমানে হেতু পক্ষ সাধ্যের ধারণা নিয়ে আলোচনা করেছি, ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তিজ্ঞান কীভাবে লাভ করা যায় বড় প্রশ্ন হিসাবে, এবং সেই সঙ্গে আমরা আলোচনা করলাম স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য, স্বার্থ পঞ্চবেবী ন্যায় কাকে বলে, পঞ্চবেবী ন্যায় প্রত্যেকটি বাক্যের অবয়বের
বাক্যের কার্য প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই যে আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করছি, এই টপিকগুলোর ওপর তোমরা ডেসক্রিপটিভ কোশ্চেন হিসেবে পাবে এবং এছাড়া শর্ট টাইপ কোশ্চেন অর্থাৎ MCQ এবং SAQ এই কোশ্চেনগুলো পাবে। এই অধ্যায়টা ভালো করে পড়বে এই আশা রেখে আজকে আমরা এখানেই শেষ করছি।